আসসালামু আলাইকুম। সো অনলাইন থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেটপ্লেস থেকে, তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আপনারা গ্যারান্টেড ইনকাম করতে পারবেন এরকম একটি কাজ এন্ড এরকম একটি কাজ করে ক্লায়েন্টকে জমা দেওয়ার উপায় এন্ড গ্যারান্টেড ক্লায়েন্ট পাওয়ার উপায় আপনাদের সাথে শেয়ার করে দিব। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের লাইফে ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। সো মেইন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবে, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওতে একটি ছোট্ট কমেন্ট করবেন। কমেন্টটা সবার লাস্টে করলেও সমস্যা নাই, বাট ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। তাহলে অন্তত এই যে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, তো আমাদের একটু শান্তি লাগে যে ভিডিওতে মানুষ লাইক করতেছে, তো একটু দেখতে ভালো লাগে আর কি। তো অবশ্যই আমাদের অন্তত একটু খুশি করার জন্য, মোটিভেট করার জন্য একটা লাইক অ্যান্ড একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছেন এখন আছি fiverr.com এ। তো fiverr.com এ আপনাদের মধ্যে অনেকের স্বপ্ন যে আছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, বাট হয়তোবা অনেকের স্বপ্নটা পূরণ হয় না, কারণ টাকা দিয়ে পেইড কোর্স করার অনেকের হয়তোবা সামর্থ্য নাই, কাজ শেখার সামর্থ্য নাই, আবার হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে কাজটা করে বাইরকে জমা দিবেন অথবা হচ্ছে গিয়ে কিভাবে কাস্টমার পাবেন, এই টাইপের অনেক ঝামেলা, তাই না? তো আজকে আমরা বেসিক কিছু সলিউশন দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা অন্তত স্কিলটা অত পরিমাণ হাই লেভেলে ডেভেলপ না করেও যাতে বায়ারকে মোটামুটি কাজ করে দেওয়ার মতো আপনার একটা শর্টকাট যোগ্যতা অর্জন হয়, যাতে করে আপনারা চাইলে আজকে থেকে কাজ শুরু করতে পারেন। তো অবশ্যই ফাইবারে একটা অ্যাকাউন্ট আগে আপনার থাকতে হবে। তো কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ফাইবারে কিভাবে গিগ তৈরি করবেন যাতে গিগটা অপটিমাইজ করে এসইও করে আপনি র্যাঙ্কে তুলে ফেলতে পারেন, তো এই টাইপের হাই লেভেলের আমার একটা পেইড কোর্স আছে, তার ক্লাসগুলো আমি আপনাদেরকে ফ্রিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখানে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ তৈরি করবেন, এই রিলেটেড সকল প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। তো ওইটা দেখে নিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আর কোনো সমস্যা হবে না, ওকে, প্রবলেম সলভ। তো এখন আমরা মেইন আলোচনায় আসি। তো ফাইবারে আসার পর আমরা এখানে যদি একটু ইনস্টাগ্রাম ফলোয়ার লিখে সার্চ করি, সো আমরা এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার লিখে সার্চ করবো বা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলে আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম ফলোয়ার, তো ইনস্টাগ্রাম কিন্তু এখন অনেক মানুষ ইউজ করে, বিলিয়ন বিলিয়ন মানুষ ইনস্টাগ্রাম ইউজ করতেছে, তো ইনস্টাগ্রাম ফলোয়ারের ডিমান্ড এখন অনেক বেশি মার্কেটে, ঠিক আছে? বাট দেখা যায় যে নর্মালি বা অর্গানিক ভাবে ইনস্টাগ্রামে একজন নর্মাল পাবলিক ফলোয়ার গ্রোয়িং করতে অনেকটা মানে টাফ ব্যাপার বা তার জন্য অনেক কষ্টের ব্যাপার। তো এই কারণে দেখা যায় যে তারা কি করে, কম দামে খোঁজে যে কোন জায়গায় ভালো মানের হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার কোন কোন সেলাররা দিতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফাইবার মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে গিয়ে কম দামে হচ্ছে গিয়ে ক্লায়েন্টদেরকে ইনস্টাগ্রাম ফলোয়ার দিচ্ছেন, এই সার্ভিস দেওয়ার মাধ্যমে মার্কেট থেকে হিউজ পরিমাণ ইনকাম করতেছে অ্যান্ড এটার কম্পিটিশনটাও কিন্তু কম। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফলোয়ার নিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে 52টা কম্পিটিশন মার্কেটে, ঠিক আছে? আরো হয়তো একটু কম বেশি হইতে পারে, বাট অনেক কম পরিমাণ মানুষ বা টপ লেভেল সেলাররা হচ্ছে গিয়ে এটা নিয়ে কাজ করতেছে। তো যেহেতু কম্পিটিশন কম, পৃথিবীতে কোটি কোটি বা হচ্ছে গিয়ে লাখ লাখ ফ্রিল্যান্সারের মধ্যে মাত্র অল্প কিছু মানুষ এই হচ্ছে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে, তো আপনি চাইলে হচ্ছে গিয়ে এই সার্ভিসটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ছোটখাটো আয় রোজগারটা শুরু করতে পারেন। এখন কিভাবে এই সার্ভিসটা ক্লায়েন্টকে করে জমা দিবেন, ঠিক আছে, দেন কিভাবে কাজটা করবেন, দেন এই ফাইবার মার্কেট প্লেসের বাইরেও কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, এটা আমি ভিডিও লাস্টে শেয়ার করতেছি, ঠিক আছে? তো আগে বিষয়টা বুঝতে হবে। তো এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার আপনি চাইলে আপনার ক্লায়েন্টদেরকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, সকলে দেখতে পাচ্ছেন 1000-এর উপরে কাজ করছে, এটা 47টা কাজ করছে, এটা 782টা কাজ করছে অ্যান্ড তারা $25, $25, $100 মিনিমাম, মানে কম দামি এখানে সার্ভিস বেশি দেখতে পাচ্ছেন, $20, $20, মানে এখানে প্রাইসিংটা কম, 1000-2000 টাকার কাজ, ঠিক আছে? বাট কাজটা করতে আপনার মাত্র হচ্ছে গিয়ে 10-20 মিনিটের মতো সময় লাগবে, আমি যেই প্রসেস দেখাবো সেই প্রসেসে ইনকামটাও মোটামুটি অল্প হলেও আপনি দেখবেন যে অনেক মানুষ আপনাকে সার্ভিসটা মানে আপনার কাছ থেকে নিবে। দেখতে পাচ্ছেন এখানে 1000+ কাজ করছে, তো $20 করে যদি 1000-কে গুণ করেন মোটামুটি 1-2 লাখ টাকা কিন্তু অলরেডি এই ফ্রিল্যান্সাররা গুলো অলরেডি ইনকাম করে নিয়েছে মার্কেট থেকে, তো জিনিসটা আপনিও পারবেন, ঠিক আছে? তো অন্তত কম করে হলেও আপনি মাসে যাতে আপনার হাত খরচের জন্য 8-10 বা 12 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, এইটুকু অন্তত আপনি পারবেন, ঠিক আছে? তো তার মানে আমরা দেখে ফেললাম যে এই সার্ভিসটার ডিমান্ড মার্কেট অনেক বেশি, কম্পিটিশনও কম। এখন জানতে হবে যে এই সার্ভিসটা আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে করে দিবেন, তাই না? তো আপনি তো আর এমন না যে ফলোয়ার আপনি হচ্ছে গিয়ে তৈরি করবেন, আপনি কিভাবে ফলোয়ার পাবেন এটা তো একটা কোশ্চেন, তাই না? তো এটা নিয়ে প্যারার কোনো কারণ নেই। এখন আমি হচ্ছে গিয়ে সিক্রেট ওয়েবসাইটটা শেয়ার করে দিচ্ছি। তো সেটা হচ্ছে গিয়ে এটা tenxboost.com, এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই tenxboost.com ওয়েবসাইটে চলে আসার পর এই ওয়েবসাইটে এরকম ইন্টারফেস থাকবে না, নরমাল একটা ইন্টারফেস থাকবে। ওইখানে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার অ্যাকাউন্ট তৈরি করা বাচ্চা লেভেলের কাজ, এটা দেখানোর কিছুই নেই। অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম আপনি আপনার একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এই অ্যাডমিন প্যানেলে লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখন ব্যালেন্স কত, জিরো, কোনো ব্যালেন্স নাই আপনার অ্যাকাউন্টে। তো এখন ধরেন ফাইবারে এইবার আপনাকে $25 একটা কাজ দিয়েছে ইনস্টাগ্রাম ফলোয়ারের, ধরেন 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে
আইল রিমুভ হচ্ছে গিয়ে যে ইনস্টাগ্রাম ফলোয়ারের কাজটা রয়েছে সেটা সে নিল। তো ধরেন $25 বায়ার আপনাকে দিবে বা $20 দিবে, তো $20 অলমোস্ট প্রায় 2000 টাকা হয়, ঠিক আছে? তো 2000 টাকা আপনি বায়ারের কাছ থেকে নিলেন, নেওয়ার পর এখন বায়ারকে আপনি বায়ার কি করছে 1000 ফলোয়ার তার লাগবে, এর জন্য বায়ার আপনাকে $20 বা $25 দিচ্ছে, মানে 2000 টাকা দিচ্ছে। তো এখন আপনি কি করবেন, এখানে 1000 ফলোয়ার নিতে আপনার সর্বোচ্চ থেকে $1 থেকে $2 খরচ হবে না, আরো কম খরচ হবে, ঠিক আছে? তার মানে আপনার $18 থেকে $19 আপনার প্রফিট, মানে প্রায় ধরেন 1600-1700 টাকা আপনার প্রফিট, আর বাকি টাকাটা দিয়ে আপনি তাকে পেইড সার্ভিসটা এখান থেকে দিয়ে দিচ্ছেন। এতে করে আপনার কোনো কিছুই করা লাগতেছে না, অর্গানিক ভাবে অটোমেশনের মাধ্যমে কাজ হচ্ছে, আপনি জাস্ট অর্ডার নিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করে দিচ্ছেন, মাঝখানে পুরোটাই আপনার প্রফিট, খরচ হচ্ছে সামান্য মাত্র। তো এখন আমি দেখাচ্ছি এখানে আগে কিভাবে ডলার লোড করতে হবে। তো ডলার আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে লোড করতে পারবেন, অ্যান্ড মিনিমাম $1 লোড করতে হবে। তো এখানে ব্যালেন্স এখন জিরো, তো ডলার লোড করার জন্য এখানে অ্যাড ফান্ডের একটা অপশন রয়েছে, এই অ্যাড ফান্ডে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, এখানে অ্যামাউন্ট কত ডলার আপনি লোড করবেন এটা এখানে দিতে হবে। তো আপনি যেহেতু $1 বা $2 বা $3 মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি ডলার লোড করবেন, তো সেক্ষেত্রে ধরেন আমরা $1 লোড করব। তো এখানে আমরা একে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ডে আমরা ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এখানে বিকাশ রকেট নগদের মধ্যে যে কোনোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখানে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, দেন এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন, ঠিক আছে? সেন্ড মানি করার পর বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, বসানোর পর এই ভেরিফাইতে ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট সাথে সাথে অটোমেটিক আপনার এই ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে লেট হবে না, এটা কাস্টম বা ম্যানুয়ালি হয় না, এটা অটোমেটিক কাজ করে এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। $1 মানে $95, তো এইভাবে আপনি যত ডলার লোড করেন ওই অনুযায়ী ওইখানে $2 লোড করলে 2 দিলে এখানে অটোমেটিক বাংলা এটা কনভার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? তো $95 $1 যদি লোড করেন সেন্ড মানি করে, আপনি এখানে জাস্ট ট্রানজ্যাকশন আইডিতে ভেরিফাইতে ক্লিক করলে ডলার লোড কমপ্লিট, ওকে? তার মানে বুঝে গেলেন কিভাবে ডলারটা লোড করতে হবে। এখন ডলার লোড করা বুঝে গেলেন, এখন কথা হচ্ছে ভাইয়া ডলার তো লোড করলাম, এখন আমি সার্ভিসটা কিভাবে অর্ডার করব বা সার্ভিসটা কিভাবে কমপ্লিট হবে এই বিষয়ে একটু বলেন, তাই না? তো এখন এটা নিয়ে বলবো। তো সার্ভিসটা হচ্ছে কি, আপনার নেওয়ার জন্য আপনি এখানে নিউ অর্ডারে ক্লিক করবেন, এখানে নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের সার্ভিস আছে, এখন আপনি যে সার্ভিসটা নিতে যাচ্ছেন ওইটাই ক্লিক করবেন। তো এখান থেকে আপনি চাইলে ইউটিউব ভিউজ নিতে পারেন, মনিটাইজেশন প্যাকেজ, ইউটিউব সাবস্ক্রাইবার্স, দেন হচ্ছে কি ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব লাইক ডিসলাইক কমেন্ট, তারপর ফেসবুক প্রোফাইল ফলোয়ার পেজ লাইক, ঠিক আছে? ইউটিউব ফেসবুক গ্রুপ মেম্বার, ফেসবুক ভিডিও ভিউজ, তারপর পোস্ট লাইক এন্ড রিয়েকশন, ইনস্টাগ্রাম ফলোয়ার, এই যে আমরা যে সার্ভিসটার কথা বলতেছি সেটা হচ্ছে এটা, ইনস্টাগ্রাম ফলোয়ার, এই যে এটা হচ্ছে কি এটা, হ্যাঁ ইনস্টাগ্রাম ফলোয়ার। তো এটা নিয়ে পরে কথা বলতেছি, পরে ইনস্টাগ্রামের চ্যানেলে পোস্টের লাইকও আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন, ইনস্টাগ্রাম রিলস লাইক এন্ড ভিউজ, টিকটক ফলোয়ার, টিকটক ভিউজ, পিন্টারেস্ট, শপিফাই, টুইটার ফলোয়ার, হ্যাঁ ওয়েবসাইট ভিজিটর্স, তারপর হচ্ছে কি টেলিগ্রাম সার্ভিস নিতে পারবেন। তো সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিসই আছে, আপনার যেটা দরকার ওইটা আপনি চাইলে নিতে পারেন, ওকে? দেন হচ্ছে কি আপনি ইনস্টাগ্রাম ফলোয়ার যেহেতু বললাম, তো ইনস্টাগ্রাম ফলোয়ার আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই সার্ভিস অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেক সার্ভিস আছে ইনস্টাগ্রাম ফলোয়ারের উপর, দামি কম দামি অনেক সার্ভিস আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফলোয়ার লাইক নন ড্রপ, মানে ড্রপ করবেন, এটা রিয়েল ফলোয়ার যা অর্ডার করবেন তাই থাকবে, ড্রপ করবেন না। $1.30 প্রাইস, তার মানে $95 ডলার রেট, তার মানে $110 থেকে $115 আপনার হচ্ছে গিয়ে 1000 লাইক, এখানে যতগুলো বাজেট দেওয়া রয়েছে প্রত্যেকটা হচ্ছে 1000-এর জন্য এখানে বাজেট দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে 1000 ফলোয়ার আপনি পাবেন নন ড্রপ ফলোয়ার, ঠিক আছে? তো সেক্ষেত্রে $1.30 খরচ হবে। তো এরপর ইনস্টাগ্রাম ফলোয়ার লাইক নন ড্রপ $1.30, $1 হচ্ছে গিয়ে 5 সেন্ট খরচ করবে, এটা আরেকটু সস্তা ফলোয়ার, ঠিক আছে? এটা 120 দিন গ্যারান্টি আছে আর কি। তো এরপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ফলোয়ার $1.29, দেন এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে আপনি একটু পরে পরে নেবেন, এখানে মানে সস্তা অ্যান্ড দামি মিলায় অনেক ধরনের সার্ভিস আছে ইনস্টাগ্রাম ফলোয়ারের উপরেই। তো একটু দেখে আপনি ভালো মানে যেহেতু আপনি আপনার ক্লায়েন্টকে করে দিবেন, ক্লায়েন্ট যাতে আপনাকে হচ্ছে গিয়ে কোনো খারাপ কথা না বলতে পারে বা ক্লায়েন্ট যাতে আপনার সার্ভিসে অসন্তুষ্ট না হয়, এজন্য আপনি একটু দেখে শুনে ভালো মানের বা একটু দামি মানে বাজেটের মধ্যে ধরেন $2, $1.5, $2 মধ্যে হচ্ছে একটা ফলোয়ার অর্ডার করবেন, যেটা রিয়েল, ঠিক আছে? লেখা থাকবে নন ড্রপ লেখা থাকবে, গ্যারান্টি লেখা থাকবে, এই টাইপের ফলোয়ার অর্ডার করবেন, তাহলে দেখা যাবে যে একটাও কমবে না, সবগুলো রিয়েল থাকবে, ঠিক আছে? আর একদম কম দামিগুলো যদি আপনি অর্ডার করেন, ঠিক আছে, এখানে হয়তো কম দামি ফলোয়ারও আছে যেটা আপনি হচ্ছে গিয়ে হয়তো বা 30-40 টাকাও নিতে পারেন 1000 ফলোয়ার, কিন্তু ওগুলো হয়তো বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আপনি হচ্ছে গিয়ে একটু বাজেট দিয়ে ভালো ফলোয়ার অর্ডার করবেন, যাতে করে হচ্ছে গিয়ে না কমে, বুঝতে পারছেন? এন্ড আপনি আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে পারেন সেটা চেষ্টা করবেন। তো ধরেন আমরা প্রথমটা অর্ডার করবো, তো এখানে ক্লিক করলাম, দেন এখানে লিঙ্ক দিতে হবে, এখানে আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে দিলাম, মানে যেই লিঙ্কের মাধ্যমে ফলোয়ারটা যাবে
আপনার বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই তো ফলোয়ার দিবেন, তাই না? তো আপনার বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিবেন, বা যার অ্যাকাউন্টে ফলোয়ার দিতে যাচ্ছেন তার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিতে হবে, ঠিক আছে? সেটা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে হবে, ইউটিউব ভিউস নিলে ইউটিউব ভিডিওর লিঙ্ক এখানে দিতে হবে, ঠিক আছে? এভাবে টার্গেটেড লিঙ্ক দিবেন, দেন এখানে কোয়ান্টিটি, আপনি কত অর্ডার করবেন। তো যেহেতু আমরা 1000 অর্ডার করবো, তাই এখানে 1000 দিলাম, ঠিক আছে? যদি আপনি 10,000 অর্ডার করেন তাহলে আরেকটা শূন্য বাড়িয়ে দিবেন, ঠিক আছে? 10,000 অর্ডার করলে দেখতে পাচ্ছেন বাজেট $13 আসতেছে, যদি 1,000 অর্ডার করি তাহলে এখানে $1.30 আসতেছে, মানে এখানে যত আপনি কোয়ান্টিটি দিবেন ওই অনুযায়ী এখানে বাজেটটা দেখতে পারবেন, ঠিক আছে? এন্ড ওই বাজেট অনুযায়ী এখানে আপনাকে আগে থেকে ডলারটা লোড রাখতে হবে, ঠিক আছে? দেন আমরা ধরেন 1,000 নিব, নেওয়ার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক, এখানে আগে একটা টিক মার্ক দিয়ে নেবেন, হ্যাঁ? টিক মার্ক দেওয়ার পরে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা কি হবে, কনফার্ম হয়ে যাবে। এখন আমার যেহেতু ডলার এখনো লোড করা নেই, এই কারণে অর্ডারটা নিবে না, আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখন এনাফ ব্যালেন্স নাই, ব্যালেন্স থাকলে অর্ডারটা কনফার্ম হয়ে যেত, ঠিক আছে? তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার হচ্ছে গিয়ে এই দেখেন এখানে একটা অর্ডার নামে অপশন আছে, এই অর্ডার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার অর্ডার স্ট্যাটাসটা দেখতে পারবেন। নরমালি অর্ডার করার সাথে সাথে এটা পেন্ডিং এর মধ্যে থাকবে, দেন হচ্ছে গিয়ে 24-72 ঘন্টার মধ্যে আপনার অর্ডারটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? নরমালি হচ্ছে গিয়ে 2-5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে, বাট সর্বোচ্চ 24-72 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? অনেক সময় সার্ভার প্রবলেম থাকলে তো এর মধ্যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডারটা পেন্ডিং এ থাকলে পেন্ডিং দেখাবে, যখন কাজ রানিং হয়ে যাবে, কাজটা রানিং চলবে তখন ইন প্রোগ্রেসে থাকবে, এন্ড কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট দেখাবে, ঠিক আছে? তো এইভাবে মূলত হচ্ছে গিয়ে আপনার অর্ডারটা কমপ্লিট হবে। আর আপনি যদি কোনো জায়গায় ভুল করেন, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে একটা টাইম যদি একই লিঙ্ক দিয়ে অনেকগুলো অর্ডার করেন তাহলে হয়তো বা অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে? তো নর্মালি অর্ডার ক্যান্সেল হবে না যদি না আপনি অর্ডার করার সময় কোনো ভুল না করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে অর্ডারটা আপনার এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর এই সার্ভিস রিলেটেড কোনো সমস্যায় পড়লে বা পেমেন্ট রিলেটেড কোনো যদি সমস্যায় পড়েন, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা টিকেট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার প্রবলেমটা লিখবেন, এখানে পেমেন্ট অর্ডার বা আদার আপনার যে প্রবলেম ওইটা সিলেক্ট করবেন। অর্ডার রিলেটেড প্রবলেম হলে অর্ডারে ক্লিক করবেন, দেন এখানে আপনার অর্ডার নাম্বারটা দিবেন, ঠিক আছে? এই অর্ডার অপশনে গেলে আপনি অর্ডার আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে স্টেট ইউর প্রবলেম, এখানে হচ্ছে গিয়ে আপনার কি প্রবলেম, ঠিক আছে, ওই প্রবলেমটা দিবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে মেসেজের মাধ্যমে আপনি টাইপ করে আপনার প্রবলেমটাকে বিস্তারিত লিখে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলে, ঠিক আছে, আপনার একটা হচ্ছে গিয়ে মেসেঞ্জারে যেমন চ্যাট করেন এরকম একটা চ্যাটিং অপশন ওপেন হয়ে যাবে অ্যাডমিনদের সাথে। দেন তারা হচ্ছে গিয়ে লাইভে হচ্ছে গিয়ে আপনাকে এই চ্যাটিং এর মাধ্যমে আপনার প্রবলেমটা দেখে তারা হচ্ছে প্রবলেমের সলিউশন করে দেবে। তাদের সাপোর্ট সিস্টেমটাও খুবই ভালো, তো হচ্ছে কি এভাবে আপনি চাইলে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। তাছাড়া এখানে ক্লিক করলে টেলিগ্রামের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে টেলিগ্রাম থেকেও লাইভ সাপোর্ট নিতে পারেন, ঠিক আছে? আর এখানে ইনকাম করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার বন্ধুকে যদি ওয়েবসাইটটা রেফার করেন তাহলে আপনি চাইলে রেফার কমিশন পাবেন। যেমন আমরা এখানে অ্যাফিলিয়েটে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, এরকম আপনার অ্যাকাউন্টেও আপনি একটা অ্যাফিলিয়েট লিংক পাবেন। এই লিঙ্কটাকে কপি করে আপনি চাইলে ইউটিউবে ভিডিও বানিয়ে এই ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? দেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলে আপনার ডিসক্রিপশন থেকে যত মানুষ এই ওয়েবসাইটে এসে সার্ভিস নিবে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ঠিক আছে, দেন যখন ডলার ডিপোজিট করবে প্রত্যেকটা ডলার ডিপোজিটে আপনি 10% করে অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো যারা ইউটিউবার আছেন আমার ভিডিও দেখতেছেন তারা চাইলে ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন, এতে করে আপনারা অ্যাফিলিয়েট কমিশনও ভালো মানের একটা ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে কি আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন, ফেসবুকের গ্রুপে ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন। এভাবে সার্ভিস না নিয়েও আপনি ওয়েবসাইটটা শেয়ার করলে, আপনি কাজ না করলেও তারা যদি ডলার ডিপোজিট করে কাজ করে ওয়েবসাইট থেকে সার্ভিস নেয়, আপনি জাস্ট আপনার লিঙ্ক থেকে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে বলে আপনি প্রত্যেক ডিপোজিটে 10% করে কমিশন পাবেন। এন্ড মিনিমাম উইথড্র হচ্ছে $10, আপনার $10 হলে এইখানেই দেখতে পারবেন যে এই নিচে কয়জন আপনার অ্যাকাউন্টের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে ক্লিক করছে লিঙ্ক ক্লিক দেখতে পারবেন, কতজন অ্যাকাউন্ট তৈরি করছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট কতজন করছে সেটা দেখতে পারবেন, এন্ড হচ্ছে গিয়ে আপনার ইনকাম কত হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এন্ড $10 হলে আপনি উইথড্র করতে পারবেন, $10 হলে আপনি যেই ইনকামটা করবেন আপনি এটা দিয়ে চাইলে আপনি চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ফ্রিতে, কোনো ডলার আর ডিপোজিট করা লাগবে না, অথবা আপনি বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে ডলারটাকে উইথড্র করতে পারবেন। ডলারটা যদি আপনি সার্ভিস না নিয়ে উইথড্র করতে চান তাহলে হচ্ছে গিয়ে এই যে টিকেট অপশন আছে না, এখানে আবারও ক্লিক করবেন। $10 হওয়ার পরে এই টিকেট অপশনে ক্লিক করার পর এখানে আপনি আদার লিখবেন, আদার লেখার পর এখানে হচ্ছে গিয়ে আপনি মেসেঞ্জারে টাইপ করবেন, এখানে মেসেজ টাইপ করবেন, আর মেসেজে আপনি বিস্তারিত লিখবেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করছেন, আপনার লিঙ্ক থেকে হচ্ছে অনেক অর্ডার করছে সার্ভিস নিছে, অ্যান্ড আপনার $10 পূরণ হয়েছে এটা লিখবেন। লিখার পরে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন, ইউজার নেম হচ্ছে এটা, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের একটা ইউজার নেম থাকবে, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি ইউজার নেম অবশ্যই দিবেন, তো ইউজার নেমটা এসএমএস এ দিয়ে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার বিকাশ রকেট নগদ নাম্বার অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে, এই চারটার যে কোনো একটা আপনি এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার এরকম একটা মেসেজ
হ্যাঁ এখানে চলে আসবে দেন এই অ্যাডমিন অ্যাডমিনদের কাছে মেসেজটা চলে গেলে তারা চেক করে বিস্তারিত দেখবে যদি আসলে আপনি ইনকাম করে থাকেন অ্যাফিলিয়েট ইনকাম তাহলে তারা চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে 2 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার ইনকাম করা $10 মানে 95 টাকা ডলার রেটা যত হয় সেটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে এই টিকেটের এসএমএস এর রিপ্লাইতেই তারা কনফার্ম করে দিবে যে আপনার পেমেন্টটা তারা কনফার্ম করে দিয়েছে এন্ড আপনার অ্যাকাউন্টে পেয়েছেন কিনা মানে এসএমএস এর মাধ্যমে তারা কনফার্ম করবে এইভাবে আপনি চাইলে সার্ভিস দেওয়ার মাধ্যমে হচ্ছে কি ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারেন আপনার বন্ধুকে শেয়ার করে ইনকাম করতে পারেন বিভিন্ন ওয়েতে আপনি ইনকাম করতে পারেন এন্ড অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসও আপনি এই একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো এখন এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে করবেন ঠিক আছে কিভাবে হচ্ছে গিয়ে গিগ তৈরি করবেন অপটিমাইজ করবেন এটা নিয়েও ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আরেকটা আপনি চাইলে মার্কেট প্লেসে কাজ না করে ফেসবুকে আপনি চাইলে সুন্দর একটা আগে একটা ক্যানভার মাধ্যমে একটা ব্যানার তৈরি করতে পারেন এই মানে সার্ভিসের উপর আপনি যে ফেসবুক সার্ভিস দেন ইউটিউব সার্ভিস দেন ভিউ সার্ভিস টিকটক ফলোয়ার সার্ভিস দেন ইনস্টাগ্রাম সার্ভিস দেন এগুলো নিয়ে একটা হচ্ছে ইয়া তৈরি করেন ব্যানার তৈরি করে ফেসবুকে আপনার প্রোফাইলে দিয়ে দেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু অনেকে সার্ভিস দেখে তাই না তো দেখে কারো প্রোফাইল ফেসবুকে যদি প্রোফাইল ফলোয়ার লাগে অথবা যে কোনো সার্ভিস লাগুক তারা আপনার দিয়ে দেখে হয়তো বা অনেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে সার্ভিসটা নিতে পারে তো এখানে আপনি কম দামে সার্ভিস পাচ্ছেন আপনার বন্ধুর কাছ থেকে 50 টাকা 100 টাকা বেশি নিয়ে আপনি এই ওয়েবসাইট হচ্ছে গিয়ে সার্ভিস দিতে পারেন এতে করে এই ওয়েবসাইটের প্রাইস থেকে 50-100 টাকা হচ্ছে বেশি নিলে আপনার ওইটা প্রফিট থাকতেছে এভাবে আপনি চাইলে ফেসবুক থেকে কাস্টমার পাইতে পারেন অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে ওগুলোতে শেয়ার করার মাধ্যমেও হ্যাঁ আপনি চাইলে কি করতে পারেন ওইখান থেকেও কাস্টমার পাইতে পারেন তো এইভাবে বিভিন্ন ভাবে আপনি চাইলে সার্ভিস দিতে পারেন ঠিক আছে এন্ড এই মাধ্যমে আপনি হয়তোবা মাসে শর্টকাটে প্রফেশনালি না আনপ্রফেশনালি এই ছোটখাটো কাজগুলো করার মাধ্যমে আপনার হাত খরচের জন্য পার মান্থ হয়তো 5-10 হাজার টাকার মতো ইনকাম করতে পারেন যেটা দিয়ে হয়তো আপনার ছোটখাটো হলেও উপকার হবে আমি আশা করছি ঠিক আছে এন্ড আমার এই কষ্ট করে ভিডিওটা বানানো যদি সার্থক হয়ে থাকে আপনার যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেন তাহলে ভালো লাগবে এন্ড একটা সুন্দর কমেন্ট করে দেন ঠিক আছে আর পরবর্তীতে আর কোনো কোশ্চেন থাকলে সেটা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ এটা রিকোয়েস্ট কারণ সাবস্ক্রাইব করলে একটা লাইক করলে অনেক ভালো লাগে ঠিক আছে এন্ড আপনাদের জন্য নতুন নতুন বিষয় শেয়ার করি ঠিক আছে তো এই যে ঘামায় ভিডিও শুট করতেছি তো অবশ্যই একটু দিয়ে যাবেন ঠিক আছে আর যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন প্রফেশনালি ঠিক আছে এটা তো আনপ্রফেশনালি বললাম টু বি টেক ইনকামের জন্য প্রফেশনালি যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন লাইভে জুম অ্যাপের মাধ্যমে আমার সাথে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লাইভ ক্লাসের লিঙ্ক মানে লাইভ ক্লাসে জয়েন হওয়ার একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক পাবেন ওই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে আপনার সিটটা বুক করার জন্য রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন প্রত্যেক সপ্তাহে 2 দিন মঙ্গলবার আর শনিবার আমাদের জুম অ্যাপের মাধ্যমে সন্ধ্যা 6টায় ক্লাস শুরু হয় তো ওইখানে আপনারা চাইলে জয়েন করে ফ্রিতে ফ্রিল্যান্সিং ট্রেনিং নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড হচ্ছে অবশ্যই কাজ শুরু করে দেন আজকে থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করলে একটা না একটা রেজাল্ট পাবেন ইনকাম শুরু হবে তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম